আসসালামু আলাইকুম বন্ধুরা, এনটিএসসি সকল চাকরি প্রত্যাশী ভাই বন্ধুদেরকে জানাই আমার ইনফোসাজি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এনটিএসসি কে ফলাফলের অসঙ্গতি দূর করার দাবি জানিয়েছেন গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরাম। তো বন্ধুরা, এ নিয়ে একটি নিউজ প্রকাশ করেছে দৈনিক বাংলাদেশ জার্নাল পত্রিকায়। তো বন্ধুরা, আমরা এই পত্রিকার নিউজটি সম্পর্কে পুরো বিস্তারিত জানবো। তো বন্ধুরা, আপনারা যদি এই বিস্তারিত সম্পর্কে জানতে চান তো অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা ভিডিওতে একটি লাইক করে ভিডিওটা শুরু করুন। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে 54,000 শিক্ষক নিয়োগের প্রকাশিত তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফলের যেসব অসঙ্গতি বা অভিযোগ উঠেছে সেগুলো আমলে নিয়ে বেসরকারি নিবন্ধন কর্তৃপক্ষকে এনটিআরসি এর দ্রুত সমাধানের দাবি জানিয়েছে গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরাম। বুধবার এক সংবাদ ভিত্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ও চূড়ান্ত সুপারিশ দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং পরবর্তী নিয়োগ কার্যক্রম যেন সংরক্ষিত পদ ও ইন্ডেক্স মুক্ত হয় সে বিষয়টি খেয়াল রাখার জন্য এনটিআরসি এর কাছে দাবি জানানো হয়। এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী গণবিজ্ঞপ্তিতে যেন 35 বছর বয়সী প্রার্থীদের যেন প্রাধান্য দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে 54,000 শিক্ষক নিয়োগের ফল গত 15 জুলাই রাতে ওয়েবসাইটে প্রকাশ করে এনটিআরসি। তবে 51,761টি পদ সুপারিশ করার কথা থাকলেও সুপারিশ করা হয়েছে 38,286 জন প্রার্থী। তবে 51,761টি পদ সুপারিশ করার কথা থাকলেও সুপারিশ করা হয়েছে 38,286 জন প্রার্থীকে। এর মধ্যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে 34,610 জনকে এবং নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানে 3,676 জনকে সুপারিশ করা হয়েছে। আর 8,448টি পদ কোনো আবেদন না পাওয়ায় এবং 6,767টি মহিলা কোটা পদে মহিলা প্রার্থী না পাওয়ায় মোট 15,325টি ফলাফল দেওয়া সম্ভব হয়নি। এর আগে 15 জুলাই এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ নিয়োগ নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপুমনি। তিনি জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 54,000 শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে আবেদন প্রক্রিয়া শেষ করা হলেও আদালতে মামলার কারণে আবেদনকারীদের ফলাফল এতদিন প্রকাশ করা সম্ভব হয়নি। শিক্ষক নিবন্ধনের 1 থেকে 12 পর্যন্ত পাস করেও চাকরি না পাওয়ায় 2,500 জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে এনটিএসসি কে সুপারিশ করে রায় দিয়েছে হাইকোর্ট। সে রায় 28 জুন বাতিল করে দেয় আপিল বিভাগ। চলতি বছরের 30 মার্চ তৃতীয় ধাপে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 54,304 শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। গণবিজ্ঞপ্তি অনুযায়ী 54,304টি শূন্য পদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে 31,101টি পদ রয়েছে। এর মধ্যে এমপিওভুক্ত পদ 26,838টি, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে মোট শূন্য পদ 20,996টি, এর মধ্যে 19,154টি এমপিওভুক্ত আর 2,260টি এমপিওভুক্ত পদে রিট মামলায় অংশগ্রহণের জন্য সংক্ষিপ্ত রাখা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ জার্নালের যে বিস্তারিত নিউজটি আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের নিউজটি ভালো লাগছে। নিউজটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর এ বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।